নমস্কার, অসম প্রাইম টাইম নিউজ চ্যানেললৈ আপোনাক স্বাগতম জনাইছো। আর এই মুহূর্তে দিবল বিগ ব্রেকিং নিউজ, নগাঁওত শিলাদিত্য দেবর এক বিস্ফোরক মন্তব্যই এতিয়া টুল পার লগাইছে গোটেই অসমত। মুসলমান বাংলাদেশীর বিরুদ্ধে পুনের গর্জে উঠিল ওজাইর প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। নগাঁওত সদৌ অসম বঙালী পরিষদর কার্যনির্বাহক শিলাদিত্যই কয় গুরুজনার জন্মস্থান বটদ্রোয়া বর্তমান বাংলাদেশী মুসলমানের দখলত। আর নগাঁও মরিগাঁওত বৃহৎ পরিমাণত বাংলাদেশী মুসলমানে বাস করেছে, আর নগাঁও মরিগাঁওর ভিতর অঞ্চলত জেহাদির সংখ্যা বাড়িছে বলে মন্তব্য প্রদান করেছে শিলাদিত্য দেবে। আর এনআরসিত নাম অন্তর্ভুক্ত হওয়ার পিছতে বাংলাদেশী মুসলমানের দপদপিনি বাড়িছে বলে মন্তব্য প্রদান করেছে শিলাদিত্য দেবে। বৃহত্তর হিন্দু সমাজ একলগ হলে বটদ্রোয়া পুনের উদ্ধার হব বলেও মন্তব্য প্রদান করেছে শিলাদিত্য দেবে।